দুনিয়ার সব কান্ট্রিগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, কিন্তু কোন দেশে এমনকি আমাদের দেশেও চরিত্র মন্ত্রণালয় বলতে কোনো মন্ত্রণালয় নাই। আমরা শুধু স্বাস্থ্যের উপরে মেহনত করতেছি, শিক্ষার উপরে মেহনত করতেছি, চরিত্রের উপরে মেহনত না থাকার কারণে আজকে শিক্ষিত মানুষগুলা চোর হইতেছে, শিক্ষিত মানুষগুলা ডাকাত হইতেছে, শিক্ষিত মানুষগুলা লুটেরা হইতেছে, শিক্ষিত মানুষগুলা দুর্নীতিবাজ হইতেছে। কোটি কোটি টাকা দেশের সম্পদ লুটন করি আলিকুতের সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়তেছে, মালয়েশিয়ার সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানাইতেছে। এরা কোনো দেশের দরিদ্র জনগণ নয়, দরিদ্র নাগরিক নয়, এরা কোনো রিস্কাওয়ালা নয়, এরা আল্লাহু আকবার পলিটিক্যাল সায়েন্সের উপরে অনার্স মাস্টার্স করা, দেশের থেকে বিদেশ থেকে অক্সফোর্ড থেকে ডিগ্রি নেওয়া ওই মানুষগুলা, যাদের পিছনে দুর্নীতি দমন কমিশন গুরগুর গুরগুর করে, যাদের জন্য দুর্নীতি দমন কমিশন কোর্টে মামলা করে, ওই শিক্ষিত মানুষগুলার জন্য। এতে করে বোঝা যায় চরিত্রহীন শিক্ষার দুই পয়সাও মূল্য নাই, চরিত্রহীন স্বাস্থ্যের দুই পয়সাও মূল্য নাই। بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كان فيك فلا يضرك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم মহতরম সদরে জলসা, গ্রামী কদর হজরাতে উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আলের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অপরিসীম দয়া আর এহসান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আজ 5 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে ছাগলনাইয়া থানাধীন কাশীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন সমস্ত মানুষগুলা দুই ভাগে বিভক্ত, এক ভাগের নাম ইমানদার আর এক ভাগের নাম বেঈমান। এই দুই ভাগ মানুষের জন্য আল্লাহ পাক দুইটা শেষ ঠিকানা বানাইয়া রেখেছেন, একটা শেষ ঠিকানার নাম জান্নাত আর একটা শেষ ঠিকানার নাম জাহান্নাম। জান্নাত হইল ইমানদারের ঠিকানা আর জাহান্নাম হইল বেঈমানের ঠিকানা। কিন্তু বর্তমান দুনিয়াতে বেঈমানারাও জান্নাতে যাওয়ার কামনা পোষণ করে। আপনাদের কারো অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমার অভিজ্ঞতা আছে, আমাদের দেশে কোনো হিন্দু ভাই যদি মারা যাইতে লাগে তো মৃত্যুর পূর্বক্ষণে একটা ঠাকুর আসি, তারে
কলমা পড়ায়, মুখে মুখে বলায়, লাইলং ইল্লাল্লং মুহাম্মদং রসুলং মানন্ত মানং ন মানন্ত নরকে গমনং। এটার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানলে তো মানবি, না মানলে নরকে যাবি। এই নরক মানি হইল আমাদের জাহান্নাম। দুঃখের বিষয় হইল এই ঠাকুরেরা যখন সাধারণ হিন্দু ভাইদেরকে এই কথাটা জানায় তখন তারা পয়েন্ট অফ নো রিটার্নে থাকে, যখন মানার আর সুযোগ থাকে না, জীবনভর এই কথাটা জানায় না। আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হল তাদের তো ইমান নাই, কিন্তু তারাও জান্নাতে যাইতে চায়, জাহান্নামের থেকে বাঁচতে চায়। জান্নাতকে স্বর্গ বলে আর জাহান্নামকে নরক বলে। আপনারা দেখবেন হিন্দুদেরকে জ্বালানোর পরে সালি যেগুলা হয় এগুলারে এক জায়গার মধ্যে মাটির ভিতরে গর্ত করি, এগুলার দাফন করে, দাফন করি এখানে মন্দির একটা উঠায়। তো মন্দিরের এক পাশে দিয়ে নেম প্লেট লাগায়, এটা কার কবর। নেম প্লেটের মধ্যে লেখা থাকে শ্রী স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। আপনারা দেখছেন নি, আমি কইতে পারি না, আমি অনেক জায়গায় দেখছি। স্বর্গবাসী কি বাসী? স্বর্গবাসী মানে কি? জান্নাতবাসী। তাদের খেয়াল হইল তাদের বাবা শ্রী শ্রী বাবা জান্নাতে অলরেডি পৌঁছে গেছে। আসলে কি পৌঁছে গেছেন? না। তাহলে বোঝা যায় হেরাও কিন্তু জান্নাত জাহান্নাম মানে, জান্নাত জাহান্নাম মানে, জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এই জন্যই তো স্বর্গবাসী লেখে। কিন্তু আসলে আদৌ জান্নাতে যাওয়াটা নিঃশর্তে না সশর্তে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু বেঈমান না, ঈমানদারের জান্নাতে যাওয়াটাও নিঃশর্তে নয়, ঈমানদারের জান্নাতে যাওয়াটাও নিঃশর্তে নয়। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আলোচনা করছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল, ঈমানদারগণ সফল। কিভাবে সফল? আরেকটু আগে যাইয়া আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ঈমানদাররা সফল কিভাবে? যেহেতু ঈমানদারগণ তাদের বাপের বাড়ির ওয়ারিস, বাপের বাড়ির ওয়ারিস। আপনারা কোনছেন বাপের বিটার ওয়ারিস কে হয়? ছেলেরা। বাপের বিটার ওয়ারিস কে হয়? সন্তানেরা। বাপের বিটার ওয়ারিস কে হয়? সন্তানেরা। তো জান্নাত আমাদের বাপের বাড়ি, বাপের নাম আদম আল ইসলাম। এখন এই বাপের বাড়ির ওয়ারিস হবে যে সব সন্তান না, সুসন্তান। কে ওয়ারিস হবে? কুসন্তান বাপের বাড়ির ওয়ারিস হবে না। কিল্লাই সন্তান যখন বাপের নাফরমান হয়, সন্তান যখন বউ লইয়া শ্বশুর বাড়ির গর্জা মাইয়া চলি যায়, সন্তান যখন বউ লইয়া ঢাকা চট্টগ্রাম বাসা বাড়ি করি 15-20 বছর থাকে, বাপের খবর লয় না, বাপের চিকিৎসা করে না, বাপের খোরপোশ দেয় না, তখন বাপে একসময় কি করে জানেননি? শুধু ত্যাজ্য হুজি বাকি গুণের রাষ্ট্রাধি করি সম্পত্তি ব্যাগেন দি যে তুই এবারে থাকবই। বুঝছেন না বুঝেন না?
ছেলে যদি বাপের সুসন্তান না হয় বাপের সম্পদের বাগী হয় না। ঠিক তেমনি ভাবে মানুষ যদি আদম আলাইহিস সালামের সুসন্তান না হয় তো বাপের বাড়ি জান্নাতের ওয়ারিস হবে না। এখন সুসন্তান কারা, কুসন্তান কারা? সুসন্তান হইল ইমানদার আর কুসন্তান হইল বেঈমান। কুসন্তান হইল বেঈমান। এখন সুসন্তান যে বাপের বাড়ির ওয়ারিস হবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, আল্লাহ পাক বলেন বিনা শর্তে না। একটা শর্ত আছে, কি কজে? কমপক্ষে মিনিমাম মৌলিকভাবে সাতটা গুণের অধিকারী হইতে হবে। সাতটা গুণের আল্লাহু আকবার। এই সাতটা গুণের মধ্যে একটা গুণ আলোচনা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত ঈমানদার যারা আমানত এবং ওয়াদা এই দুই জিনিসের হেফাজত করে, এই দুই জিনিস রক্ষা করে, আমানতের খেয়ানত করে না আর ওয়াদা বরখেলাপ করে না, এই দুই জিনিসের হেফাজত যারা করে তারা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা তাদের বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। আল্লাহু আকবার। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ পাঠ করছি, সরকারে দু আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ, হাদিসে সহিহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, আরবাউন, আরবাউ উমুরিন, আরবাউ খাসলাতিন, আরবাউ সিফাতিন, সাতটা জিনিস, সাতটা স্বভাব, সাতটা কাজ, সাতটা গুণ, ইজা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে থাকবে, ফালা ইয়াজুরুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে কোনো সম্পদ যদি তোমার থেকে হারাইয়া যায়, যে কোনো সম্পদের থেকে তুমি যদি বঞ্চিত হইয়া যাও, তাতে তোমার কিছু আসে আর যায় না, এতে তোমার কোনো ক্ষতি নেই। আর একটু সহজ করি আমি আপনাদেরকে বুঝাই, আমাদের দেশে কিছু গরিব শ্রেণীর মানুষ আছে না নাই? জি, রিক্সা চালায়, দিন মজুরি করে, লেবারি করে, রাস্তা ইট ভাঙে, মাটি কাটে, ফরের দোকানে চাকরি করে, গ্যারেজে কাজ করে, ওয়ার্কশপে কাজ করে, বাসে হেলফারি করে, চার দোকানে মেসিয়ারি করে, এমন কিছু গরিব শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে না নেই? এই মানুষগুলার সামাজিকভাবে অনেক মর্যাদানও আমার কথা কয় না, সামাজিকভাবে এদের অনেক সম্মান্য, বড় মিয়ার গো মান্যাল্লাই এই মানুষগুনের হোলাল্লাই বিয়াল্লাই ছেলে একেবারে আদর যত্ন করি বিয়া দে না, সমাজে নমাজে সাল্লিশে দরবারে গরিব হইলে কি সে? গরিবের মধ্যে অনেক মেধাবী মানুষ থাকে না, অনেক ট্যালেন্ট মানুষ থাকে না, অনেক জ্ঞানী মানুষ থাকে না? না, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তথাকথিত বড় মিয়ারা, তথাকথিত বড় মিয়ারা বিভিন্ন বৈঠকে সাল্লিশে দরবারে ইজ্ঞা গরিব শ্রেণীর মানুষ যদি একটা কথা কইতে লাগে থাতি মারি চুপ করাই দিয়ে ক চুপ থাক, হৈর হলা হৈর কথা কইছা ঠিক না বে ঠিক কর, সামাজিকভাবে মূল্যায়ন করে না। অথচ যাতে এই অহংকারী করে এতের 20 বছর 30 বছর 40 বছর আগে তালাশ করলে হেতের পূর্বপুরুষেরা ভিক্ষা করত। কোনো রকমে হোলা ইজ্ঞা ইটালি যাই হচ্ছে, নয় কোনো রকমে হোলা ইজ্ঞা জাপান যাই হচ্ছে, না হলে কোনো রকমে হোলা ইজ্ঞা সাউথ কোরিয়া যাই হচ্ছে,
টেহুশা কুকা রুজি করেন এখন বাড়ির যেতারা আছে এতর্ক তাফালিঙে গ্রামবাসীর শান্তি নেই আল্লাহু আকবার আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত তোর কোনো টেনশন নাই তোর কোনো পেরেশানি নাই তোর কোনো চিন্তা নাই সারা দুনিয়া তোর থেকে চলে যাক দুইটা পয়সার মালিক তুই যদি নাও হস এই সাতটা গুণ যদি তোর কাছে থাকে তাহলে তোর যথেষ্ট তোর আর যে হাফতে ক্লিমের বাদশা সদ্দারি মাতাব্বরি নেতাগিরি সব পাইলো কিন্তু এই চারটা গুণ তার কাছে নাই জীবনের মূল্য শিয়াল কুকুরের জীবনের চেয়েও খারাপ এই চারটা গুণ তার কাছে নাই কয়টা গুণ একটু মনোযোগ সহকারে শুনবেন নি কিল্লাই কাইল্লা বেয়ানে সাত দোকানে বই এই চার গুণজন আলোচনা করতে না বাড়িত গেলে মান্য লগলে যদি জিজ্ঞায় কিয়া হুনি আইলেন দুইয়ার কেন কন না তখন জন মান্যলার করে কইতে না হারেন এইরকম জন নয় ফ্যান্ডেলের ওয়াজ হুনলেন এই কিনার দিয়ে ঢুকলো হে কিনার দিয়ে বাইর হইলো ফ্যান্ডেলের ওয়াজ ফ্যান্ডেলে থাকি গেল আপনি খাইলা ডুলা লই বাড়িত চলে গেলেন এই ওয়াজ হুনার কোনো লাভ নাই তাহলে একটু মনোযোগ সহকারে কি করতে হইব শুনতে হইব এই চার গুণ যেন মনে থাকে চার গুণ যেন মনে থাকে মনে না থাকলে শুনি লাভ নাই তো মনে না থাকলে শুনি লাভ আছে নি কোনো লাভ নাই কালকে সকালে এই গুণ এগুলা অর্জন করা যাইব নি যাইতো না কয়টা গুণ এক নম্বর হেফজু আমানাতিন আমানতের হেফাজত আমানতের হেফাজত দুই নম্বর সিদ্দিকু হাদিসিন সত্য কথা বলা সত্য কথা বলা তিন নম্বর হুসনু খলিকাতিন চরিত্রকে সুন্দর করা চার নম্বর ইফাতুন ফি তুরমাতিন খানাকে হালাল বানানো খানাকে কি বানানো আমি তো সংক্ষেপে চারোটা কই দিলাম একেনা চোখ বন্ধ করে চিন্তা করি সানছেন এই সাতটা গুণ কেমন জরুরি আল্লাহু আকবার এই চার গুণের মানুষ বর্তমান সময়ে তালাশ করি পাওয়া একেরে সহজ এবার একেন একেন করি বুঝেন সময় কবার হইলে সাইরওয়ান কমু ইনশাল্লাহ আর যদি সময় কবার নয় যে যেই কোয়ান একেন দুইজন যা কুইতাম হারিয়ারি আল্লাহ যা তৌফিক দে এক নম্বর গুণ হেফজু আমানাতিন আমানতের হেফাজত করা আমানতের কি করা আমরা আমানত কি রে বুঝি আমরা আমানত বুঝি যে আপনি আমার কাছে 500 টাকা আনি রাখলেন হুজুর আটে আগুন রাখেন আই যে সময় চাই আমার একেনা দিয়ে আপনি আমার কাছে মোবাইল একটা আনি রাখলেন হুজুর আমি একেনা ছাগল নাইয়া যাইয়া না মোবাইল গিয়ে আপনি রাখেন আই আইলে আপনি তোরা ভালো আমরা এইটারে আমানত বুঝি আসলে ঠিক এইটাও আমানত এইটাও কি আমানত আরো কিছু আমানত আছে আরো কিছু আমানত একটা মানুষের জন্য তার জীবনের সবচেয়ে বড় আমানত হলো তার হায়াত মনোযোগ আছে নি প্রত্যেকটা মানুষের হায়াতটা প্রত্যেকটা মানুষের জীবনটা প্রত্যেকটা মানুষের নিঃশ্বাসগুলা আল্লাহ পাকের তার কাছে আমানত রেখেছে তার কাছে কি রেখেছে শরীয়তের মাসালা হইল যদি কেউ আপনার কাছে 500 টাকা আমানত রাখে তাহলে 500 টাকার একেন নোট রেখেছে নাহলে 100 টাকা নিয়ে হাসকান নোট রেখেছে নাহলে 50 টাকা নিয়ে 10 কান নোট রেখেছে শরীয়তের হুকুম হইল যদি সে আপনাকে এই টাকাগুলা খরচ করার ব্যবহার করার বাঙ্গার অনুমতি না দেয় তাহলে আপনার জন্য তার রাখা নোটগুলা পরিবর্তন করা হারাম পরিবর্তন করা কি হারাম আপনার যদি প্রয়োজন হয় আপনি তার থেকে অনুমতি নিতে হবে ভাই তুমি যে সময় নিবা সেই সময় আমি দিয়ে দিমু তোমার টাকাগুলো আমি খরচ করতে আমার মনে হে যদি কয় হ্যাঁ আপনি দরকার হলে খরচ করেন আমি চাইলে আমারে দিয়ে দিয়েন তাহলে আপনি এগুলা নোট পরিবর্তন করতে পারবেন যদি সে অনুমতি না দেয় বা আপনি তার থেকে অনুমতি না নেন
হাতে যেই নোট আপনারে দিছে সেই নোট তারে ফিরাই দিতে হবে, পরিবর্তন করা জায়েজ নেই। বুঝছেন না বুঝেন না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যে ব্যক্তি আমানত রাখলো তার ইচ্ছার বিরুদ্ধে আমানতের বস্তুর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, আমি যে একটা হায়াত তোর কাছে আমানত রাখলাম, একটা জীবন তোর কাছে আমানত রাখলাম, কতগুলো নিঃশ্বাস তোর কাছে আমানত রাখলাম, তুই কি করি বুঝলি যে আমার ইচ্ছার বিরুদ্ধে তোর জীবনটা তুই পরিচালনা করতে পারবি, আমার ইচ্ছার বিরুদ্ধে তোর নিঃশ্বাসগুলা তুই খরচ করতে পারবি, এটা কি করি বুঝলি? প্রত্যেকটা নিঃশ্বাস তোর কাছে আমার আমানত। ও যুবক ভাইরা, তরুণ ভাইয়েরা, এখন আমরা আল্লাহ পাকের রাখা আমানতের নিঃশ্বাসগুলা আল্লাহ পাকের মর্জি মোতাবেক খরচ করতেছি? জি, আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক খরচ করতেছি? আল্লাহ পাকের দেওয়া বিধান মোতাবেক খরচ করতেছি? আল্লাহু আকবার, নম্বর এক। দুই নম্বর, এই গোটা জীবনের মধ্যে বিশেষ একটা কাল আছে যেটারে যৌবন কাল কয়। বিশেষভাবে এই যৌবন কালটা প্রত্যেক যুবকের কাছে আল্লাহ পাকের রাখা আমানত। আল্লাহ পাকের রাখা কি আমানত? ও যুবকেরা, ও তরুণেরা, তোমার কাছে আল্লাহ পাক তোমার তারুণ্য এবং তোমার যৌবনকে আমানত রাখছে, তোমার মন মতো এই যৌবন আর তারুণ্যকে পরিচালনা করার জন্য। মুসলমানের সন্তানেরা, কাশীপুর হয়তো নাই, আমি অন্য জায়গার কথা বলতেছি, এখন মুসলমানের সন্তানেরা চুল কাটে এমনি করি, গোল করি, সোজা করি, নিচের দিকে রে সাঁচি এলায়, উপরের জ্ঞান রেখে দরেও না, তুবাই গিয়া বানাই রাখে। কি বানাই রাখে? তুবা বানাই রাখে। কাশীপুর নাই, আসেনি? আমি তোমার জিজ্ঞেস করি, ও ছোট ভাই, ও আমার সন্তান তুল্য, তুমি আব্দুর রহমান আব্দুল করিম নামের একজন মুসলিম আব্বার ওরসে জন্মগ্রহণ করিলা, তুমি আমেনা বেগম, ফাতেমা বেগম, আনোয়ারা বেগম নামের একজন মুসলিম মায়ের গর্বে ধারিত হইলা, তুমি একজন মুসলিম মায়ের দুধ পান করি করি বড় হইলা, একজন মুসলিম মায়ের কোলে লালিত পালিত হইয়া তুমি যেই স্টাইলে চুল কেটলা, এটা মুসলমানি স্টাইল না বেইমানের স্টাইল? কার স্টাইল? তুমি এটা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে চুল কাটলা না নবীজির শত্রুদের স্টাইলে চুল কাটলা? নবীজির শত্রুদের স্টাইলে চুল কাটলি তুই। তুই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, আল্লাহর নবীর দুশমনদেরকে কেন সহযোগিতা করলি? আল্লাহর নবীর দুশমনদেরকে কেন সমর্থন করলি? আল্লাহর নবীর দুশমনদের আদর্শকে কেন গ্রহণ করলি? কার ইচ্ছা মতো কাটতেছ? কার ইচ্ছা মতো চলতেছ? এই হায়াতের নিঃশ্বাস গুলা তোর আব্বার ব্যাংকের টাকা নি না, তোর বাবার জমিনের দান না, তোর বাপের পুকুরের মাছ না, তোর নেতা আব্বাই দিছে তোরে, এগুলা তো আল্লাহর দেওয়া নিঃশ্বাস, আল্লাহর রাখা আমানত, আল্লাহর হুকুম মোতাবেক না তুই খরচ করবি? তুই ইহুদি খ্রিস্টানের চালচলন মতো খরচ করস কা? কথা বুঝেন? দুই নম্বর, তিন নম্বর, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সন্তান দেয়, সবাইরে দেয় না, সবাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমি কেউ রে খালি ছেলে কতগুলা দি থুই, হাতগা হোলা, একটা মাইয়া নাই, একটা মাইয়া নাই, মার মার একখানা সহযোগিতা করবো যে কামে কাজে একটা মাইয়া নাই, আর কেউ রে দি থুইছে হাতগা মাইয়া, একটা হোলা নাই, ইজ্ঞা হলা হয় নিকনো, ইজ্ঞা হলা হয় নিকনো, ইজ্ঞা হলা হয় নিকনো, সাইতে 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 মানিয়া হাত গা হইছে, এবারে কয় যে থকার লাগতো না, ঠিক না? ঠিক কর, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আর কেউ রে আমি মিক্স করে দি, কেউ রে কি করি মিক্স করে দি, হলা সেরিয়া মানিয়া তিঙ্গা, মানিয়া সেরিয়া হলা তিঙ্গা, ঠিক আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আর কেউ রে আমি গোড়ার ডিম দিনে, বুড়ির বয়স 60 বছর, বুড়ার বয়স 70 বছর, শেষ হয়ে গেছে, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান আল্লাহ পাক দেয় না।
কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি কোটিপতি, একটা সন্তানের বাপ ডাকা শোনার আরজু, কিন্তু বাপ ডাকার মতো একটা সন্তান নাই। শেষে জামাই বদনজনে পরামর্শ করি, কয় যে হসপিটালে চলো, হসপিটালে ডাক্তারের কাছে ফোলা থাকে, এখান তুন একটা কিনি আনমো, এখান তুন একটা। এখন জামাই বদনগা বাসার তুম প্রাইভেট কারে করি রওনা দিছে হসপিটালে যাওয়ার জন্য। ঠিক এই সময়ের মধ্যে মহিলা একটা যার সন্তান একটা প্রসব করছে, জেনার ফসল, বেবিচারের ফসল। এখন বাপে তো ফেলাইতে চলে গেছে, কার ফসল এটা মায়েও জানে না। শেষে প্রসব করার পরে মায় কি করছে, এই ছেলে এটারে হসপিটালের বারান্দায় গোপনে রাখি, আউট। গোপনে হসপিটালের বারান্দায় রাখি, আউট। ডাক্তারে বাইরে হওয়ার সময় দেখে কি হসপিটালের বারান্দার মধ্যে ফুটফুটে সুন্দর ফোলা একটা, এদিক সেদিক তাকাইতেছে, খেলতেছে, হেসতেছে, কার ফোলা কে রাখি গেল। ডাক্তারে এইটার উঠাই নিয়ে সযত্নে রাখছে। ঠিক এই টাইমের মধ্যে এরা স্বামী স্ত্রী, শিল্পপতি আর শিল্পপতির ম্যাডাম, দুজন যাইয়া হসপিটালে ঢুকছে। ঢুকি কয় ডাক্তার সাহেব, আপনাদের কাছে কোনো ছেলে ফেলে আসেনি, আমরা একটা বাচ্চা কিনতে আসছি লালন পালন করার জন্য। ডাক্তারে কয় হ্যাঁ, আমার কাছে একটা বাচ্চা আছে, খুব সুন্দর, 5 লাখ টাকা লাগব। কয় লাখ টাকা? শিল্পপতি কয় নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, এই জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না, টাকার আমার কাছে অভাব নাই, নেন 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে কিনে এনছে সন্তানের লালন পালন করবেন লাই, কোন কোয়ালিটির সন্তানে কেনা কর না। কি সন্তান লালন পালন করতে 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 টাকার তো অভাব নাই, ফোলাইটারে নিচের দিকে ফড়াই 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 শেষ পর্যন্ত নিয়ে ভর্তি করেছে ইংলিশ মিডিয়াম স্কুলে, শেষ পর্যন্ত ভর্তি করাইছি বাংলাদেশের নামি দামি ইউনিভার্সিটি বেসরকারি, আছে না ঢাকা, বেসরকারি নামি দামি ইউনিভার্সিটিতে ফোলারে লই যাই ভর্তি করাইছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো ফোলারে একটু নক্ষত্রের মতো তৈয়ার করব, লেখাপড়া করি সমাজের মধ্যে ফোলা যেন আকাশের তারার মতো ঝলমল ঝলমল করে, এই উদ্দেশ্য। কিন্তু দুর্ভাগ্য হইলেও সত্য, যেই কারখানাতে হোলারে ঢুকাইছে সেটা হইলো ইয়াবার কারখানা। এটা কিয়ের কারখানা? ইয়াবের কারখানা। হোলা এবার এখান থেকে ইয়াবায় অভ্যস্ত হইয়া বাইর হইছে, ঐশীর মতো সন্তান হইয়া বাইর হইছে। এখন মা বাই বাধা দিলে মা বাবার পিস্তল দেখায়, মা বাবার ড্যাগার দেখায়, এমনকি ঐশী মাইয়া তো মা বাপ দুজনের জবাইয়ে করে দিল। আমার বেহরা দোস্তা বাপ কারণটা কি জানেননি, দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া, আর ওই ফোলার মায় জানে যে জন্ম দিছি। এই ফোলা নষ্ট হইলো কেন? এই ফোলারে তো লেখাপড়া শেখার জন্য একটা বেসরকারি নামি দামি ইউনিভার্সিটিতে ভর্তি করাইলো, কিন্তু ফোলা ইয়াবা খোর হইলো কা, ফোলা টাউট হইলো কা, বাটপার হইলো কা, ফোলা সন্ত্রাসী হইলো কা, ডাকাত হইলো কা, ফোলা ইফতিজার হইলো কা, মূলে সমস্যা আছে যার সন্তান। কিসের সন্তান? বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার, বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা না বাসদ জুজ জেনাকার, যে মরদুম সক যে সক মরদুম না যায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়দ। ও দোস্ত আবাব আমার বেয়েরা, আল্লাহর আরেফ আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাপ যদি বেবিচারী হয় সন্তান বেবিচারী হয়, বাপ যদি জেনাকার হয় সন্তান জেনাকার হয়, অপবিত্র বীর্য থেকে জন্মগ্রহণ করা সন্তান কোনোদিন পবিত্র চরিত্রের অধিকারী হয় না, আর বীর্য যদি পবিত্র হয় সন্তান কোনোদিনও পবিত্র হয় না। কারণ কুকুরের পেট থেকে মানুষ জন্ম নেয় না, মানুষের পেট থেকে কুকুর জন্ম নেয় না, ধানের ছড়া থেকে ধান পাওয়া যায় গম পাওয়া যায় না, গমের শিশির থেকে গম পাওয়া যায় ধান পাওয়া যায় না। এই কারণে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের হাপ্তমখানার মধ্যে নিয়ে ঢুকাইছে, এমন একটা রুম যেই রুমের চতুর্পাশে 60টা দেওয়াল,
প্রত্যেকটা দেওয়ালের মধ্যে একটা একটা লোহার দরজা, প্রত্যেকটা দরজার মধ্যে একটা একটা লোহার তালা, বাহিরের থেকে মারা, ভিতরের দিক থেকে খোলার কোনো সুযোগ নাই। এই রুমের মধ্যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ঢুকাইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে পুষ্টিনষ্টি করতে চায়, ইউসুফ আলাইহিস সালামের কাছে ব্যভিচারের কামনা পেশ করে। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা তুমি আমারে চিনতে ভুল করছো, তুমি আমারে চিনতে ভুল করছো, আমি কোন অপবিত্র বাপের সন্তান নই যে তোমার সাথে অপবিত্র কাজে লিপ্ত হব। আমার আব্বা ইয়াকুব তিনিও নবী, আমার দাদা ইসহাক তিনিও নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনিও নবী, আমার গোটা বংশটা নবুয়তের বংশ, আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের ভেদ আর রহস্য লুপ্ত রেখেছেন। আমার মতো পবিত্র বাপের পবিত্র সন্তান, পবিত্র বংশের পবিত্র ফুল তোমার সাথে অপবিত্র কাজে লিপ্ত হইতে পারে না। বুয়াদে পাকি জাতি নতে পাকে কেরদার, জেনা জাদা না বাসদে জুজ জেনাকার, গোলে আমরা যে হাক দরওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিল গুলাতে বলি, ও দোস্ত আহবাবেরা, ভাই বন্ধুরা, মুসলমান ভাইরা, যদি ছেলে মেয়েকে চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ ঠিক হইয়া যান, মা বাপের চরিত্র ঠিক করে থাকে, সন্তান কোষ্মিন কালেও চরিত্রবান হবে না। যদি ছাত্রদেরকে চরিত্রবান বানাইতে চান, শিক্ষক মহোদয়গণ চরিত্র ঠিক করেন, শিক্ষকের চরিত্রের মধ্যে যদি দূষণ থাকে, কোষ্মিন কালেও ছাত্ররা চরিত্রবান হবে না। কর্মীদেরকে যদি চরিত্র বানাইতে চা চরিত্রবান বানাইতে চান, আগে নেতা বাবারা চরিত্রবান হইয়া যান, নেতার চরিত্রে যদি দূষণ থাকে, কর্মী কুস্মিন কালেও চরিত্রবান হবে না। নেতা যদি কলমের খোঁচায় চুরি করে, কর্মী ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। মা বাপ ঠিক যান, সন্তান নষ্ট হওয়ার মূলের কারিগর হলো মা বাপ, সন্তান নষ্ট হওয়ার মূলের কারিগর মা বাপ। একটু গোড়ার থেকে বলি, একটু গোড়ার থেকে, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, যদি নাও শুনেন, আমি অনুরোধ করব এইবার একটু কাজকর্ম থেকে অবসর হইয়া একটু বয়ান শুনেন, আপনাদের জন্য জরুরি বয়ান হবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, সন্তান যখন গর্ভে ধারণ করবেন, এই সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় আপনাকে একটু সাবধানে চলতে হবে, একটু সাবধানে। সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় মা যদি মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়, মা যদি টক বেশি খায়, সন্তান টক প্রিয় হয়, মা যদি জাল বেশি খায়, সন্তান জাল প্রিয় হয়। সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় মা যদি টুকি টাকি কষ্ট করে হলেও কাজকর্ম করে, সন্তান কর্মঠ হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি বেশি বেশি শুইয়া থাকে, সন্তানটা অলস হয়। সন্তান গর্ভে ধারণ করিয়া মা যদি পর্দা পুশিদার সহিত চলে, মা যদি লাজ লাজুকতার সহিত শরম হায়ার সহিত চলাফেরা করে, এই সন্তান মায়ের পেটের থেকে ট্যালেন্টফুল হইয়া বাইর হয়, মেধাবী হইয়া বাইর হয়। আর মা সন্তান গর্ভে ধারণ করি যদি নির্লজ্জতার সাথে চলাফেরা করে, বেফর্দা চলাফেরা করে, বেগানা পুরুষের সাথে হা হা হি হি হু হু করিয়া দিন কাটায়, ফেটে ধারণ করা সন্তানটা মেধা খর্ব হইয়া বোকা হইয়া ডামিশ হইয়া বাইর হয়। এই কারণেই তো বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার পরে আবার ঘরে হাউস টিউটার টিউশন মাস্টার রাখি, আবার কোচিং করাই, এরপরে 10 বিষয় পরীক্ষা দিলে 7 বিষয় ফেল মারে। কারণ তো এটা, কারণ আমার বেয়েরা দোস্ত আহবাব, সন্তান গর্ভে ধারণ করি মা যেটা কোরআন শরীফ বেশি তেলাওয়াত করে, এই সন্তান আলেমে হাক্কানি রব্বানি হয়, হাফেজে কোরআন হয়। আপনারা হয়তো জানেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বরপীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মনোযোগ আছেন, নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে লিখতেছে, উনি উনার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখনই উনি 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। কয় পারা? কেমনে বোঝা গেছে? আমাদের দেশের বাচ্চাগুলার যখন বলি ফুটে, সর্বপ্রথম দাদা বাবা বলে। হ্যাঁ, আর আব্দুল কাদের জিলানির যখন সর্বপ্রথম বলি ফুটছে,
বুলি ফুটার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই শিশু আব্দুল কাদের জিলানি কোরআন শরীফের তেলাওয়াত শুরু করছে, করছে তো করছে আর থামে না, একেবারে 18 পারায় যাইয়া তো থামছে। তখন ঘরের সবাই বুঝছে যে আব্দুল কাদের মায়ের পেট থেকে 18 পারা লইয়াই এসছে। কেমনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লিখতেছেন, উনার মা বড় দিনদার মহিলা ছিলেন, বড় আল্লাহওয়ালা মহিলা ছিলেন, বড় আমল করনেওয়ালি মহিলা ছিলেন। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি গর্ভে থাকা অবস্থায় উনার মা কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন শরীফ লইয়া বসতেন, একটু সময় পাইলেই কোরআন শরীফ লইয়া বসতেন। মায়ের গর্ভে থাকাকালীন মায়ের মুখে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া গেছে। আর আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের আল্ট্রা মডার্ন যুগের আল্ট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে ধারণ করে এত বেশি সিনেমা চায়, এত বেশি নাটক চায়, এত বেশি টেলিভিশন চায়, এত বেশি গান শুনে গর্ভের সন্তান মায়ের পেটের মধ্যে থাকি মায়ের আল্লাহু আকবার কাজকর্ম থেকে ডর্জনে ডর্জনে গানের হাফেজ হইয়া তারপরে ভূমিষ্ঠ হয়, এই সন্তান সন্ত্রাসী না হইয়া কি হবে, এই সন্তান ডাকাত না হইয়া কি হবে, এই সন্তান ইফতিজার না হইয়া কি হবে, এই সন্তান মদদি না হইয়া কি হবে, এই সন্তান বেয়াদব না হইয়া কি হবে, এই সন্তানের মুরব্বি কি বুঝবে, মসজিদের ইমাম কি বুঝবে, আর আলেম ওলামা কি বুঝবে। হ্যাঁ আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে একটা কথা বলিয়া বেড়াই, আমার ভাইয়েরা যারা দম্পতি আছেন, বিয়ে করছেন, স্বামী স্ত্রী খুব খেয়াল রাখবেন, যখন সন্তান গর্ভে ধারিত হয় তখন আব্বা আম্মা সাবধান, ঝগড়া করিয়েন না, আব্বা আম্মা ঝগড়া করিয়েন না, স্বামী স্ত্রী গালাগালি করিয়েন না, ফিডাফিডি মারামারি করিয়েন না। আপনারা স্বামী স্ত্রী দুজন মা বাপ, আপনাদের গর্ভের মধ্যে সন্তান আছে, এই সময়ের মধ্যে আপনারা যেটা করবেন সেটার একটা অ্যাকশন, সেটার একটা ক্রিয়া, সেটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়বে। আপনারা স্বামী স্ত্রী আল্লাহু আকবার এখন গালাগালি করবেন, জামাইয়ে বর মা বাপ ধরেই গালাগালি করবেন, বউয়ে স্বামীর মা বাপ ধরেই গালাগালি করবেন, মনে রাখিয়েন এই গালাগালি কিন্তু বৃথা যাবে না, ওই গর্ভের সন্তান আপনাদের গালাগালি শিখতে আছে। হেইখান তুলে তো চরিত্র হারাইয়া বাইর হইতেছে, হেইখান তুলে তো গানের হাফেজ হইয়া নাটকের হাফেজ হইয়া বাইর হইতেছে। সাবধান, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছিলাম, আমার ভাইয়ের আদর্শ অভাব, আল্লাহ পাক যত আমানত আমাদের কাছে রেখেছেন তার মধ্যে একটা আমানত হলো আওলাদ। একটা আমানত কি? আওলাদ। এই যে সন্তান আল্লাহ পাক কেওরে দে কেওরে দেয় না, যাদেরকে আল্লাহ পাক সন্তান দে, আমি তো কই আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, শুধু এইটা পরিচয় না, আপনার ছেলে যে শুধু এই পরিচয় না আরও একটা পরিচয় আছে, এগুলা মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনাকে সুপারভাইজার বানাইয়া আপনার ঘরে শুধু আল্লাহ পাক পাঠাইছে, আপনাকে অভিভাবক বানাইয়া পাঠাইছে, আসলে এরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই সন্তানগুলাকে আপনি আপনার মন মতো পরিচালনা করতে পারবেন না, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করতে হবে। কেয়ামতের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য হাত বাড়াবেন, তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করবে, কিরে উম্মত, তোর ঘরে যে আল্লাহ পাক আমার আরও 5টা উম্মত পাঠাইছিল, আরও 7টা উম্মত পাঠাইছিল, এগুলারে তুই কি করিস, আমার একটা উম্মতকে আমার ছাত্র বানাইলি না, আমার একটা উম্মতকে মাদ্রাসায় পাঠাইলি না, আমার একটা উম্মতকে আলেম বানাইলি না, আমার একটা উম্মতকে হাফেজ বানাইলি না, সবগুলা আমার উম্মতকে তুই দুশ্মনের হাতে কেন উঠাই দিলি, সবগুলা আমার উম্মতকে ইহুদি খ্রিস্টানের সাগরিত কেন বানাইলি, সবগুলা আমার উম্মতকে বেনামাজের রাস্তায় কেন চালাইলি, বেরোজার রাস্তায় কেন চালাইলি, মদের রাস্তায় কেন চালাইলি, দাঁড়াইয়া পেশাব করার রাস্তায় কেন চালাইলি, বাম হাতে পানির গ্লাস ধরার রাস্তায় কেন চালাইলি, একটা স্ট্যাটাস পালন করার জন্য নাস্তা করার জন্য বইছে একটা ডাইবাজি আর দুইটা পরোটা লইয়া,
হাতে ফুরাটা খাইছে পরোটা দূর রাখি দিছে ডাল ভাজি দূর রাখি দিছে কিরে বেটা এটার একলিকা কয় এটা স্ট্যাটাস কার স্ট্যাটাস রে কার স্ট্যাটাস এটা তো ইহুদি খ্রিস্টানের স্ট্যাটাস তুই ইহুদি খ্রিস্টানের উম্মত নে তোরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতিল ইহুদি ওয়ান নাসারা কই কবরে রাখবনি কবর রাখবো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কই আনা তুই রাসূলুল্লাহর স্ট্যাটাস তো হলো বর্তন পরিষ্কার করি খাওয়া আঙ্গুল চুষি খাওয়া তুই দূরে দূরে রাখি দিলি কিলে এত কষ্ট করি হুঁশিয়ার রুজি করার অনেক গরিবের হোলা কত টাউডার হয়েছে এ দূরে দূরে করে রাখি দে খাইতে নুয়াইলে ললিকা দোষকার কয় না মা বাপের দোষকার মা বাপের সন্তান আল্লাহ পাকের আমানত সন্তান আল্লাহ পাকের আরেকটা কথা কই শেষ আরেকটা আমানত আছে আল্লাহ পাকের আমার বেয়েরা দোস্ত আবাব আমরা যারা এখন বর্তমানে বিবাহিত আছি এবং সামনে যারা বিবাহ করব একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক দুই জাত মানুষ বানাইছে এক জাতের নাম পুরুষ আর এক জাতের নাম মহিলা এক জাতের নাম পুরুষ আর এক জাতের নাম কি মহিলা আল্লাহ পাক দোনো জাতের একটা জিনিস দিছে এই জিনিসটার নাম হলো যৌবন এই জিনিসটার নাম কি যৌবন আল্লাহু আকবার যৌন শক্তি যৌনতা এটা আল্লাহ পাকের আমানত আল্লাহু আকবার পুরুষের মধ্যে আল্লাহ পাক এই জিনিসটা দিছে মহিলার আমানত স্বরূপ মহিলার মধ্যে এই জিনিসটা দিছে পুরুষের আমানত স্বরূপ আল্লাহ পাক দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে জোড়া জোড়া বানাইছে জোড়া ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমরা প্রত্যেক পুরুষের এই ঢাকের যে ফাজরের বাঁকা হাড় আছে নরম হাড় এই হাড়ের অংশ দিয়ে তোমার স্ত্রীকে তৈয়ার করেছি প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার জোড়া তার শরীরের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যাকে জোড়া বানাইছে ওই মানুষটার যৌবন তার জন্য আমানত এক কথায় বুঝেন স্বামীর যৌবন স্ত্রীর আমানত স্ত্রীর যৌবন স্বামীর আমানত কোনো স্বামী বাড়িতে ঘরে স্ত্রী রাখি নাইট ক্লাবে যেতে পারবে না ফতিতালয়ে যেতে পারবে না রাস্তাঘাটে ভিন্ন কোনো মহিলার চেহারার দিকে তাকাইতে পারবে না কারণ এটা তার স্ত্রীর আমানত ঠিক তেমনিভাবে প্রত্যেকটা স্ত্রীর যৌবন প্রত্যেকটা স্ত্রীর রূপ তার কাছে তার স্বামীর আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছে আমার বেয়েরা দোস্ত আবাব বর্তমান যুগের মহিলাদের একটা বদভ্যাস আছে স্বামী যতক্ষণ সামনে থাকে ততক্ষণ তাই নিয়ে রাবে আবশ্রী স্বামী যতক্ষণ সামনে আছে ততক্ষণ তাই নিয়ে একেবারে খদিজাতুল কুবরা কিন্তু স্বামী একটু আড়ালে গেলে এইবার হান্ডিওয়ালা বিছনা চাদরওয়ালা যত হকার আছে যত ফেরিওয়ালা আছে বেগুনের লগে দেখা দে বেগুনের তুন সদাই করে এটা কি আমানত রক্ষা করা হইলো না খেয়ানত করা হইলো কিছু কিছু দিনদার মহিলারা আছে মাসালা বুঝে না এমনে পর্দা করে বেগানা পুরুষের সামনে যায় না কিন্তু ড্রয়িং রুমে মেহমান আসি বইছে যে পর্দারে হাঁক করি এমনে করি মেহমানে গুন কন বেগুন ছায় ওই বেড়ার ছিদ্র দিয়ে এমনে করি মেহমানে গুন কন বেগুন ছায় মনে করে আই কি দেয়া দিই এমনে আমি কি পর্দা লঙ্ঘন করি এমনে আই খালি সাইয়ের না আমার মা বোনেরা হারাম আপনার চেহারা অন্যকে দেখানো যেরকম হারাম আপনি ভিন্ন পুরুষের চেহারার দিকে তাকানো হারাম হারাম এটা আপনার স্ত্রীর আমানত আমার বেয়েরা দোস্ত আহবাব পর্দা করা মানে কি পর্দা করা পর্দা করা মানে কি পর্দা শুধু মহিলার জন্য না আমরা তো বলি নারীর পর্দা আসলে শুধু পর্দা নারীর জন্য না পর্দা নারী পুরুষ উভয়ের জন্য স্বামী যে পর্দা করবে সেটা স্ত্রীর আমানত রক্ষা করবে আর স্ত্রী যে পর্দা করবে স্বামীর আমানত রক্ষা করবে কেমন রক্ষা করবে আমার বেয়েরা দোস্ত আহবাব আমার মা বোনেরা হযরতে ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু আনহার জীবনী দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী
আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, মনোযোগ আছে না? রমজানের মাস, কি মাস? রমজানের মাস। হঠাৎ করি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হইছে, জ্বর উঠছে, জ্বর। ফাতেমার কি উঠছে? জ্বর উঠছে। ভোর রাত্রে সেহারি করছে না তো, সেহারি করে তো আর ঘুমায় নাই। এখন ফজরের নামাজ পড়ার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে নামাজের মুসল্লায় বসছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে আসি, দেখে ফাতেমা নামাজের মুসল্লায় নাই। নামাজের মুসল্লায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পেরেশান হইলেন, কি রে, জীবনে অত কোনোদিন এশরাক পড়া ছাড়া ফাতেমারে নামাজের মুসল্লা থেকে উঠতে দেখলাম না, আজকে তো ফাতেমা আর অসুস্থ, জ্বর আক্রান্ত, নামাজের মুসল্লা থেকে উঠি গেল কই, ঘরের মধ্যে তালাশ করি দেখে পাইল না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে রান্নাঘরে গেছে, রান্নাঘরে যাইয়া ফাতেমারে পাইছে, কিন্তু অনেকগুলা কাজে ব্যস্ত। কি কাজ? আল্লাহু আকবার। বড় একটা মাটির পাত্রের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের এতগুলা কাপড়, অর্থাৎ পরিধেয় যত কাপড় আছে সবগুলারে ভিজাইছে ধোয়ার জন্য। এরপরে চুলার মধ্যে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া বড় একটা হাঁড়ির মধ্যে পানি কতগুলা দিছে, পানি গরম করতেছে। আবার মাটির একটা বড় ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটারে পানি দিয়া মাখি খামির বানাইতেছে। এই সময়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইয়া ঢুকছে ফাঁকের ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি কইল্লা, আমি তো জীবনেও কোনোদিন তোমাকে এশরাকের আগে মুসল্লা থেকে উঠতে দেখলাম না, আজকে তুমি এশরাকের আগে মুসল্লা থেকে উঠলা, আবার এতগুলা কাজ যে একসাথে শুরু করলা অসুস্থ শরীরে, তুমি এই কাজগুলা কেমনে শেষ করবা, এতগুলা কাপড় বাচ্চাদের একসাথে কেন ভিজাইছ, পানি কেন গরম করতেছ, আর এতগুলা আটার খামির কেন বানাইছ, এগুলার রুটি তো সাতদিন খেলেও শেষ হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী এই কাজগুলার একটা কারণ আছে। কয়, কি কারণ? কয়, আমি গত রাত্রে স্বপ্নে দেখতেছি অন্ধকারের মধ্যে আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকছে। আব্বাজান কে বলেন না? এই যে মানুষ কতগুলা খালি সুর শুনে, মনোযোগ নেই, খালি সুর শুনলে তো হইতো কথা বুঝতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি রাত্রে স্বপ্নে দেখতেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকছে অন্ধকারের ভিতর। আব্বাজান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতেছি আমার আব্বা ঘরের মধ্যে হাঁটি হাঁটি কাকে যেন তালাশ করতেছে, পিছনের দিক থেকে অন্ধকারের মধ্যে আব্বাজানের উপরে আমার নজর পড়ছে। আমি কাছে আসি, জিজ্ঞেস করলাম, আব্বা কাকে তালাশ করতেছেন? নবীজি পিছনের দিকে ঘুরিয়ে আমারে কয়, ফাতেমা আমি তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কি সংবাদ? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা নিশ্চয় রোজা রেখছ, সেহেরি তো করছ আলীর সাথে, ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। কথা এটার মাহাত্ম্য কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর বুঝার বাকি নাই, কারণ ফাতেমার খাব এটা রুইয়ায়ে শয়তানি না, এটা রুইয়ায়ে রহমানি। এই কথার মাহাত্ম্য হইল, এই পার্থিব জীবনে ফাতেমার আজকে শেষ দিন, আজকেই ফাতেমা মারা যাবে, তাও ইফতারের আগে মারা যাবে, নতুবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে ইফতার করা যাবে না। যখন এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে স্থির রাখতে পারে না, কারণ আল্লাহ রসুলের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার চেয়ে বেশি মহব্বত আর কাউকে করতেন না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার দাফন করার পরে ফাতেমার কবরের কাছে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, হাবিবুন গাবান আইনি ওয়া জিসমি ওয়ান কলবি হাবিবি লা ইয়ারিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লি সাওয়াহু ফি কলবি নসিবু। ও ফাতেমা, তুমি তো আমার এমন বন্ধু ছিলা, আমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের পরে তুমি ছাড়া আর কারো মহব্বতের জায়গা ছিল না, তোমাকে আমি এত বেশি মহব্বত করতাম,
ও ফাতেমা তুমি গায়েব হইয়া গেছো, অদৃশ্য হইয়া গেছো, লুকাইয়া গেছো আমার শরীরের থেকে আর আমার চোখের থেকে, কিন্তু আমার অন্তরের থেকে তুমি গায়েব হইতে পারো নাই। এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে আমার অন্তরের মধ্যে তোমার স্মরণ আসে না। হাবিবুন গাবান আইনি ওয়া জিসমি ওয়ান কলবি হাবিবি লা ইয়াগিবু। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বলছেন, স্বপ্নটা শুনেছেন, সঙ্গে সঙ্গে বাচ্চা পোলার মতো হাউ মাউ করি কান্না শুরু করছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখন স্বামীর কান্না দেখি ফাতেমা নিজেও আর স্থির থাকতে পারে না, এবার ফাতেমাও শুরু করছে হাউ মাউ করি কান্না। স্বামী স্ত্রী দুজন কান্দে, এই টাইমের মধ্যে দুই অবুজ শিশু সন্তান হাসান আর হুসাইন দুজন বাইরের থেকে খেলা করতে করতে আসি ঘরের মধ্যে ঢুকছে। ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে। এই বাচ্চা দুটা একবার আব্বার কাছে যাইয়া কয়, আব্বা কাঁদেন কেন? আব্বা কোনো উত্তর দেয় না, খালি কান্দে। আবার আম্মার কাছে যাইয়া কয়, আম্মা কাঁদেন কেন? আম্মাও কোনো উত্তর দেয় না, খালি কাঁদে। শেষ পর্যন্ত বারবার যখন বিরক্ত করতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজানের কাছে চলে যাও। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আগের দস্তুর ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ঘরের কাজে বেশি ব্যস্ত থাকতেন, বাচ্চারা যখন ওনাকে ডিস্টার্ব করত, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজনের নানার কাছে পাঠাইয়া দিতেন। হাসান আর হুসাইন নানাজানের কবরের উপরে যাইয়া বসে থাকতো, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদসের উপরে যাইয়া বসে থাকতো। আমার বেয়েরা দোস্ত বাবা, আপনারা কিতাব দেখেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখতেছে নানা কবরের নিচের থেকে নাতিদের সাথে কথা বলতো, নাতিরা কবরের উপরে থেকে নানার সাথে কথা বলতো। ওই নাতিরা নানার কথা শুনতো, কিন্তু কবরের চতুর্পাশে রওজায়ে আকদসের চতুর্পাশে যে জায়েরিন হযরাতেরা আছে, জিয়ারতকারীরা আছে, এরা ঘোড়ার ডিমও কিচ্ছু শুনে না, কিন্তু নানা নাতি ঠিক মতো কথা চলে। মিয়ানে আশেক ও মাশুক চেরমজিস্ত, মিয়ানে আশেক ও মাশুক চেরমজিস্ত, কেরামান কাতে বিরাহাম খবর নিস্ত। আমার বেয়েরা আজকেও তার ব্যতিক্রম নয়, ফাতেমায় কয়, বাবারা তোমরা দুজন নানাজানের কবরের কাছে চলে যাও। বাচ্চারা দুজন দৌড় দিয়া গেছে নানার কবরের কাছে। যখন গেছে নানা ভিতরের থেকে কয়, নাতিরা আমার এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা? নাতিরা কয়, নানা আমাদেরকে আম্মা আপনার কাছে পাঠাইয়া দিছে। নানায় কয়, না না না, তোমরা তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে যাইয়া বেশি করি মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো, আজকের দিনটা তোমাদের মায়ের শেষ দিন, আগামীকাল থেকে মাকে আর দুনিয়াতে দেখবা না, যত পারো মার চেহারা দেখতে থাকো, মায়ের কাছে চলে যাও। এই কথা শোনা মাত্র বাচ্চা দুজন এবার কান্দে, কান্দতে কান্দতে আসি ঘরে ঢুকছে। মায়ের জিজ্ঞাসা করে, বাবা তোমরা চলে আসলা কেন? হাসান হুসাইন কয়, মা আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজান আমাদেরকে বলে দিছে আজকে আপনার ইন্তেকাল হইয়া যাবে, নানাজান আমাদেরকে বলছে বেশি বেশি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। এই করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে। হযরত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু আনহা জোহরের নামাজ আদায় করছে। এবার জ্বরের মাত্রা বাড়ি গেছে, জ্বরের মাত্রা বাড়ি গেছে, জ্বরের তাপে আর পারে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে দেখতে, এবার শুইয়া গেছে। শুইয়া কয়, ও হাসান তোমার আব্বারে একটু ডাকো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া আব্বারে ডাকি এনেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসি উনার মাথার পাশে দি বসছে, ফাতেমা আমাকে কি জন্য ডাকছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। এক নম্বর কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো একটা বিয়ে করে নেবেন, একটা বিয়ে করে নেবেন। দুই নম্বর আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই দুইটা বাচ্চা যতদিন পর্যন্ত কর্মক্ষম না হয় ততদিন পর্যন্ত আমার বাচ্চাগুলারে আপনার থেকে পৃথক করিয়েন না, আপনার সাথে রাখবেন। তিন নম্বর কথা হলো, আমি যেদিন থেকে আপনার নেকাহের বন্ধনে আবদ্ধ হয়েছি সেদিন থেকে আজকে পর্যন্ত স্বামী হিসাবে আপনি আমার কাছে যে হক পাওনা ছিলেন সেই হক আমি আদায় করতে পারি নাই, আপনার যতটুক খেদমত আমার থেকে পাওয়ার দরকার ছিল ততটুক খেদমত আমি আপনার করতে পারি নাই, এই জন্য আজকে আমি জিন্দা থাকতে আমাকে আপনি মাফ করে দেন, নইলে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করেন
আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে, তার চেয়ে আপনি আমাকে জিন্দা থাকা অবস্থায় আপনার যে হক নষ্ট করছি এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দূরসে ফাতেমার হাত ধরি, কয়, ও ফাতেমা তুমি এটা কি বলতেছ, আমি তো কোনো রকমে তোমার উপযুক্ত ছিলাম না। রাহমাতুল আলামিন দয়া করে মেহরবানি করে তোমাকে আমার আগদের মধ্যে দিয়েছেন, যেদিন থেকে তোমাকে বউ বানাইয়া ঘরে আনছি সেই দিন থেকে তো এক বেলা খানাও তোমারে ফ্যাট বড়াইয়া আমি খাওয়াইতে পারি না। ভালো একটা আরামের বিছানায় তোমাকে জীবনেও শোয়াইতে পারি নাই, তুমি তো রহমতুল্লিল আলামিনের কন্যা, সেই হিসাবে আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। যদি তুমি আমাকে মাপ না করে মরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ ফাকের আদালতের কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াইতে হয় আমি তো আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, জবাব দিতে পারবো না। ফাতেমা তুমি জিন্দা থাকতে আমাকে মাপ করে দিয়ে যাও। স্বামী স্ত্রীর হাত ধরা, স্ত্রীর স্বামীর হাত ধরা, একে অপরের হাত ধরিয়া দুজনে কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, এরকম হওয়া চাই দম্পতি, এরকম হওয়া চাই স্বামী স্ত্রী। আমরা কেমন স্বামী স্ত্রী, আমরা তো স্বামী স্ত্রীর মা বাপ ধরি গালাগালি করি আর স্ত্রীর স্বামীর মা বাপ ধরি গালাগালি করি। আমার বেইরা দোস্ত বাপ, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে নিয়ে আসছিলাম সেই কথাটা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনার কাছে আমার আর একটা মিনতি, এই যে সন্ধ্যা গনাইয়া আসতেছে, নিঃসন্দেহে সূর্যাস্তের আমার আগে আমার ইন্তেকাল হইয়া যাবে, কারণ আব্বা আমাকে বলছেন আব্বার সাথে জান্নাতের দস্তরখানে ইফতার করার জন্য, তাহলে ইফতারের আগেই আমার মৃত্যু হবে। ইফতারের আগে যখন আমি মারা যাব আপনার কাছে আমার একটা অনুরোধ, এক নম্বর আমার জানাজায় আমার দাফন কাফনে কোনো বেগানা পুরুষকে সংবাদ দিবেন না, দুই নম্বর আমার অনুরোধ আমার দাফন কাফনকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত দিনের আলো পর্যন্ত বিলম্বিত করবেন না, রাত্রের অন্ধকারে গোপনে গোপনে আমার জানাজা আমার দাফন সম্পন্ন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি বললা, তুমি তো রহমতুল্লিল আলামিনের কন্যা, খবর পাইলে তোমার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, নিষেধ কেন করতেছ? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি উত্তর দে? আমার বেয়েরা ও মা বোনেরা একটু ভালো রকম শোনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমার লাশ যখন ঘর থেকে লইয়া জানাজার নামাজের জায়গার দিকে নিয়ে যাবেন, কবরস্থানের দিকে নিয়ে যাবেন, তখন উপস্থিত মানুষ যারা থাকবে এরা তো আমার দিকে তাকাবে, আমার শরীরটা কাফনের কাপড়ে পেঁচানো থাকবে, কাফনের কাপড়ে মোড়া থাকবে, এই জন্য আমার চেহারা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার শরীরের উপর দিয়ে তো তাদের নজর পড়বে, তারা বুঝতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, এইরকম মোটা ছিল, এইরকম চিকন ছিল, এটা তো তারা বুঝবে, এটা তো তারা অনুমান করতে পারবে। আমি ফাতেমা আমার কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের আকৃতি সম্পর্কে অনুভব করা, এইটারেও আমি পর্দার লঙ্ঘন মনে করি, এইটারেও আমি পর্দার খেলাপ মনে করি, আর এই পর্দার খেলাপ করার কারণে না জানি আল্লাহ পাকের আদালতে আমার আব্বা আসামি হইয়া যায়, কোটি কোটি মানুষের সামনে আমার আব্বা শর্মিন্দা হয়। আমি এতটুকু পর্দা লঙ্ঘনও করতে চাই না, কাফনের কাপড়ের উপর দিয়াও আমার শরীরের উপরে কার নজর পড়ক সেটাও আমি হইতে দিতে চাই না, এই জন্য অন্ধকারের মধ্যে গোপনে গোপনে আমাকে দাফন করে দিবেন, কোনো বেগানা পুরুষকে আমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য দাওয়াত দিবেন না, আর আগামীকাল আলো হওয়া পর্যন্ত আমার দাফন কাফনকে বিলম্বিত করবেন না। আমার বেইরা দোস্ত বাপ, এমন পর্দাকে আজকে আমরা গুরুত্ব দেই না, আমরা নিজেদের মা বোন স্ত্রী কন্যাদেরকে পর্দায় চালানোর ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করি না, আমরা নুনের থেকে চুন খসলে তরকারির মধ্যে একটু লবণ বেশি হলে একটু জাল বেশি হলে আমরা মহিলাদেরকে মারা শুরু করি, গালিগালাজ শুরু করি, কিন্তু পর্দার জন্য আমরা কোনো কিছু বলি না। ও বেয়েরা দোস্ত আবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম প্রত্যেকটা স্বামীর যৌনতা তার স্ত্রীর আমানত, প্রত্যেকটা স্ত্রীর যৌনতা স্বামীর আমানত, এই আমানতের হেফাজত করতে হবে। যদি দোস্ত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইতে চায় তাহলে এক নম্বর গুণ হলো আমানতের হেফাজত করা,
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, আমার উম্মতেরা চারটা গুণ অর্জন করো, দুনিয়ায় পাইলা কি পাইলা না তাতে তোমার কিছু আসে আর যায় না, এই চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে। এক নম্বর গুণ হেফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। দুই নম্বর গুণ সিদকু হাদিস, সিদকু। এখন তো মিথ্যা কথা বলা মানুষের স্বভাবে পরিণত হইয়া গেছে, এখন মানুষ দরকারে বেদরকারে মিথ্যা কথা কয়, হাসতে হাসতে মিথ্যা কথা কয়, ঠাট্টা করি করি মিথ্যা কথা কয়, দিনদাররা একে অপরের বিরুদ্ধে আচরণ করতে যাইয়া মিথ্যা কথা কয়, একজন আরেকজনের ঠকানোর জন্য, আরেকজন আরেকজনের উপরে জিতার জন্য খামোখা বিনা দরকারে মিথ্যা কথা কয়। অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ? শুধু কবিরা গুনাহ না, একটা মিথ্যা কথাকে ডাক না দেওয়ার জন্য আরো একশোটা মিথ্যা কথা বলা লাগে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত যদি গুনার থেকে বাঁচতে চাও তো নিজে নিজে প্রতিজ্ঞা করো, আমি আর মিথ্যা বলবো না। এই প্রতিজ্ঞাটাকে যদি বাস্তবায়ন করতে যাও, গুনা অটোমেটিক তোমার থেকে ছুটে যাবে, আর গুনা তোমার দ্বারাই হবে না। এক মিথ্যা কথা ছেড়ে দাও, দেখবে সব গুনা তোমার থেকে ছুটে যাবে। এই জন্য হাবিবে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দুই নম্বর গুণটা অর্জন করো, সিদুক হাদিসিন, সত্য বলার গুণ। কিসের গুণ? সত্য বলার গুণ। এক নম্বর গুণ আমানতের হেফাজত, দুই নম্বর গুণ কথা সত্য বলা, তিন নম্বর গুণ হুসনু খলিকাতিন, চরিত্রকে সুন্দর করা। আমার ভাইয়েরা, আমি তো আমার বয়ানের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে বলি, আজকে আমাদের শিক্ষার উপরে গুরুত্ব আছে, আজকে আমাদের স্বাস্থ্যের উপরে গুরুত্ব। দুনিয়ার সব কান্ট্রিগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, কিন্তু কোনো দেশে এমনকি আমাদের দেশেও চরিত্র মন্ত্রণালয় বলতে কোনো মন্ত্রণালয় নাই। আমরা শুধু স্বাস্থ্যের উপরে মেহনত করতেছি, শিক্ষার উপরে মেহনত করতেছি, চরিত্রের উপরে মেহনত না থাকার কারণে আজকে শিক্ষিত মানুষগুলা চোর হইতেছে, শিক্ষিত মানুষগুলা ডাকাত হইতেছে, শিক্ষিত মানুষগুলা লুটেরা হইতেছে, শিক্ষিত মানুষগুলা দুর্নীতিবাজ হইতেছে। কোটি কোটি টাকা দেশের সম্পদ লুটান করি আলিকুতের সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়তেছে, মালয়েশিয়ার সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানাইতেছে, এরা কোনো দেশের দরিদ্র জনগণ নয়, দরিদ্র নাগরিক নয়, এরা কোনো রিস্কাওয়ালা নয়, এরা আল্লাহু আকবার পলিটিক্যাল সায়েন্সের উপরে অনার্স মাস্টার্স করা, দেশের থেকে বিদেশ থেকে অক্সফোর্ড থেকে ডিগ্রি নেওয়া ওই মানুষগুলা, যাদের পিছনে দুর্নীতি দমন কমিশন গুরগুর গুরগুর করে, যাদের জন্য দুর্নীতি দমন কমিশন কোর্টে মামলা করে, ওই শিক্ষিত মানুষগুলার জন্য। এতে করে বোঝা যায় চরিত্রহীন শিক্ষার দুই পয়সাও মূল্য নাই, চরিত্রহীন স্বাস্থ্যের দুই পয়সাও মূল্য নাই। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমি আপনাদেরকে নকল করি। হুজুর বলতেন, সোর বলে দুগা ধরা খাইছে, কুগা দুগা ইজ্ঞা কেন মোটা তাজা নেই আর ইজ্ঞা মেরা, হ্যাঁ সিয়র দুর্বল শরীর নেই, হইলা মেরা ইয়ারে একদিনে খাওয়া করে রেখছে, মোড়া ইয়ারে ধরছে, এমন মারা মাইছে একেরে মারি ইন্দুর বানালেছে। এবারে কয় যে এক লাথি দিয়ে কিনারে ফেলাই দিছে, কয় আর মারি চার বেশি মারলে মরি যাবো, এবারে মেরা ইয়ারে ধরছে, দুই তিন লাথি দিয়ে কয় থাক বেশি মারি চায়তের গায়ত্বে শক্তি নেই, বেশি মারলে মরি যাব, বেশি মারলে মরি যাব। তো হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কয় যে এখন মায়ের বেশি খাইলেও স্বাস্থ্যবানে না স্বাস্থ্যহীনে, মায়ের বেশি খেয়েছে কনে স্বাস্থ্যবানে, স্বাস্থ্যহীনে মায়ের বেশি খাইন, তাহলে বোঝা যায় হাতে তো স্বাস্থ্যবান, হাতে মাইর খাইলেও কা স্বাস্থ্য আছে চরিত্র নাই, স্বাস্থ্য আছে চরিত্র নাই, আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা কোন সময়? যখন স্বাস্থ্যের সাথে চরিত্র থাকে, যদি স্বাস্থ্যের সাথে চরিত্র না থাকে তাহলে স্বাস্থ্য সকল সুখের মূল হয় না, বরং স্বাস্থ্য সকল কিলের মূল হয়। আমার ভাইরা দোস্ত আহবাব, ঠিক তেমনিভাবে
আজকে আমরা শিক্ষার পিছনে আছি, শিক্ষাত জাতির মেরুদণ্ড, শিক্ষাত জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা কোনো কোনো সময় জাতির মেরুদণ্ড অটল থাকার মাধ্যম হয়, আবার কোনো কোনো সময় শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙার জন্য মাধ্যম হয়। ওই সমস্ত লুটেরার দুর্নীতিবাজের গোষ্ঠী যারা দেশের সম্পদ লুণ্ঠন করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, দেশের টাকা বিদেশে নিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট গাঢ় করে, এই সমস্ত আমার বেড়াল লম্পটেরা, এই সমস্ত বাটপারেরা, এই সমস্ত চোরের দল আর ডাকাতের দল, এদের কাছে শিক্ষা আছে কিন্তু চরিত্র নাই। চরিত্র নাই, তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটা তখন ঠিক যখন শিক্ষার সাথে চরিত্র থাকে। শিক্ষার সাথে যদি চরিত্র না থাকে তাহলে এই শিক্ষার মূল্য হসনু খালিকাতিন। চরিত্রকে সুন্দর করতে হবে। চরিত্রকে কি করতে হবে? অবা, চরিত্রকে সুন্দর করার অর্থ কি? আমার বেহরা দোস্ত আবাব মনোযোগ আসেনি, একজন চরিত্রবান মানুষের কথাবার্তা হবে শালীন, কথাবার্তা হবে মার্জিত, কথাবার্তা হবে সুন্দর, কথাবার্তা হবে শীতল। একজন চরিত্রবান মানুষের কথার দ্বারায় কারো মনে কষ্ট যাবে না, যাবে না। একজন একটা চরিত্রবান ছেলের কথার দ্বারা গ্রামের কোনো মুরব্বী মনে কষ্ট পাবে না, মসজিদের ইমাম সাহেব মনে কষ্ট পাবে না, মুয়াজ্জিন সাহেব মনে কষ্ট পাবে না, তার মা বাপ মনে কষ্ট পাবে না, তার ভাই বেরাদর মনে কষ্ট পাবে না। একটা চরিত্রবান সন্তানের কথার দ্বারা, ঠিক তেমনিভাবে একটা চরিত্রবান সন্তানের কাজের দ্বারা কোনো মানুষ দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না, দৈহিকভাবে আঘাতপ্রাপ্ত হবে না, কোনো মানুষ আন্তরিকভাবে মানসিকভাবে কষ্ট পাবে না, এমন চরিত্রবান যদি হয়। ও বেহরা দোস্ত আবাব, যে সমস্ত মানুষের কথার দ্বারাই আরেকজনে কষ্ট পায়, কাজের দ্বারাই আরেকজনে কষ্ট পায়, হাতের দ্বারাই আরেকজনে কষ্ট পায়, পায়ের দ্বারা আরেকজনে কষ্ট পায়, মুখের দ্বারা আরেকজনে কষ্ট পায়, এই মানুষগুলো চরিত্রবান না চরিত্রহীন? কি চরিত্রহীন দোস্ত আহবাবেরা। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর করা সর্বশেষ গুণ যেটা, ওয়া ইফফাতুন ফি তুআমাতিন, ইফফাতুন ফি তুআমাতিন, লোকমা পবিত্র হওয়া। লোকমা পবিত্র হয় কেমনে? হালাল লোকমা বক্ষণ করলে। লোকমা হালাল বক্ষণ করা যায় কেমনে? হালাল রুজি করলে। হালাল রুজির দ্বারাই হালাল খাওয়া যায়। রুজি করবেন হারাম, খাদ্য কেমনে হবে হালাল? আমার বেহরা দোস্ত আবাব, রুজি কেমনে করলে হালাল হয়? সুদের উপরে টাকা লাগাইলে? আপনারা না না কোন, আমি তো যা দেই রঙ্গা কইলে তো কেয়ার কেয়ার মনেও ভিতরে ভিতরে কষ্ট আই যে বলি। হেতের মাঞ্জার বিয়া, তো মাঞ্জার কিয়া বিয়া, তো টেয়ারে কেনা শর্ট আছে না? তো গ্রামের মধ্যে হুঁশিয়াল একজন আছে, নামাজি মানুষ, কোয়ালিতে দাগ, নামাজের আগের কাতারে নামাজ পড়ে। তো হুঁশিয়াল হিয়ার বাড়িতে যাই, এতে মাঞ্জার বাপে কয় যে বাইসা শুক্রবার দিন আপনার বাতিজার বাতিজির বিয়া, আর এখানা 10,000 গেটে হাওলার দিন টিয়া হইছে, এখানা শর্ট আছে। কই না রে ভাই, আমার কাছে এরকম টিয়া টুয়া নাই, তবে আমার জিজ্ঞা মানিয়ে আজ জিন নামে বিদেশে তুমি কিছু টিয়া হারাইছে যে, হেচ্ছা কিচ্ছু টিয়া আজ জির কাছে আছে, হেগুনে আরে কইছে যে এই টিয়াগুন নাকি লাভের উপরে হইলে লাগাইব, লাভের উপরে হইলে লাগাইব 10,000-3,000 টিয়া, 10,000-3,000 টিয়া। তুই কইলে আই হেগুনের লগে যোগাযোগ করি তোমার বিয়া লেখম। আসলে হুদা মিছা কথা, কোনো জিজ্ঞা মানিয়া টিয়া হারাইনো, কোনো জিদ টিয়া নো জির কাছে নো, টিয়া হেগুন বেগুন বুইয়ার বুইয়া এতের নাম দি, হাতের নাম দি, বিনেমা দি, সুদের উপরে টিয়া লাগায়, আবার প্রথম কাতারে নামাজ পড়ে। আমার কথা হইল, যদি সুদের উপরে টিয়া লাগান, যদি সুদে খান, তাহলে নামাজ কলমা ভরি হুকুর হুকুর করি কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সুদের সবচেয়ে বড় শাস্তি হলো বেঈমান হইয়া মরা। আমরা গুনিন্দি নাই, আমি অন্য এলাকার কথা কই, খবরদার মুসলমান, নামাজ কলমা যদি পড়েন, আল্লাহ রসুল যদি বিশ্বাস করেন, কবর হাসর যদি বিশ্বাস করেন, এই টাকার লোভ ছাড়তে হবে, সুদের টাকার লোভ ছাড়তে হবে, সুদের টাকার লোভ ছাড়তে হবে। সুদের মাধ্যমে যেই টাকা অর্জন করবেন, এই টাকা আপনি নিজে খাইবেন, আপনার গোস্ত বাড়িব, গোস্ত জাহান্নামের খোরাক হইব। এই মনোযোগ আছে নি?
যারা ছেলে মেয়ে লালন পালন করেন, হারাম রুজির টাকা দিয়া মাছগোস্ত কিনবেন, চাইল ডাইল কিনবেন, সবজি কিনবেন, তরকারি কিনবেন, এইটা কিনবেন, এইটা কিনবেন, এটা হুজিরে খাওয়াইবেন, এই হুজি বুড়া কাড়ালে আমনের কোনো উপকারে আসবে না, এই হুজি আমনের খেদমত করবে না। তো যেই হারাম রুজি দি, হারাম টাকা দি, হালাল হারাম খাদ্য দি, ছেলে লালন পালন করেছেন, লেখাপড়া করেছেন, এই ছেলে বৃদ্ধকালে আপনার কোনো উপকারে আসবে না, এই ছেলে আপনার খেদমত করবে না, এই ছেলের বউ আপনার খেদমত করবে না, কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করেন, ছেলে মেয়ের মুখের মধ্যে হারাম হারাম লোকমা দিবেন না। একটা কথা খেয়াল রাখবেন সব সময়, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর বাড়ে, যেই শরীর প্রবৃদ্ধি লাভ করে, যেই শরীর বৃদ্ধি হয় হারাম গেজার দ্বারা, হারাম খাদ্যর দ্বারা, এই শরীর জান্নাতে যাবে না, এটা জাহান্নামের খোরাক হবে। এই জন্য চার নম্বর গুণ হইল আল্লাহু আকবার, রুজি হালাল হওয়া, খাদ্য হালাল হওয়া। দেখেন একটু চিন্তা করি কেমন মৌলিক চারটা গুণ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলোচনা করছেন। এক নম্বর কি কন্যা, আমানতের হেফাজত করা। জাহেরি বাতেনি যত আমানত আছে সমস্ত আমানতের কি করা, হেফাজত করা। দুই নম্বর সত্য কথা বলা। তিন নম্বর চরিত্রকে সুন্দর করা, চরিত্রকে কি করা, সুন্দর করা। চার নম্বর হালাল খাওয়া। এই চারটা জিনিসের মনে রাখার জন্য চেষ্টা করবেন আগামীকাল সকালে যে বাজারে আইবেন, সাদ দোকানে বইবেন, মুদি দোকানে বইবেন, যে যেখানে বইবেন, আর বাকিদের যাদের মনে নাই হেতুগুলোকে আলোচনা করবেন। ইজা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররা ফিল কলব, আলোচনা যত বেশি হয় তত কথা মনের মধ্যে মজবুত হইয়া বসে। এই চারটা গুণ নিজের মধ্যে আনয়ন করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন এই চারটা গুণ যেন নিজের মধ্যে আনয়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চার গুণের প্রথম গুণ, ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াআহাদিহিম রাউন, ওই সমস্ত মানুষ যারা আমানতের হেফাজত করে এবং ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা পুরা করে। আল্লাহ পাক বলেন এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া সফল কাম হবে, সফল কাম হবে, কামিয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কামিয়াবি নসিব করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হরিপুর